আরামবাগের পুরা হাটতলা ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠিত হলো সোমবার। 87 জন সদস্য নিয়ে তৈরি এই সমিতির সভাপতি হয়েছেন বিজন চৌধুরী এবং সম্পাদক হয়েছেন হরিপদ ঘোষ। এখানে আমাদের ব্যবসা সমিতি বা প্রতিরোধ বাহিনীর সম্মেলন চলছে। প্রতি বছরই এই সম্মেলন আমাদের করা হয়, একবার করে সমস্ত দোকানদারকে নিয়ে নতুন করে কমিটি তৈরি করা হয় এবং সারা বছরের যে হিসাব নিকাশ পেশ করা হয়। আমরা পুরো ব্যবসা সমিতি আজকে 27তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত করছি। আমাদের পুরো ব্যবসা সমিতি যে সকল সদস্য এখানে উপস্থিত আছেন তার মধ্যে থেকে আমরা 11 জনের একটা কমিটি তৈরি করেছি, যে কমিটির মধ্যে আমাদের যারা আমার পাশাপাশি দাঁড়িয়ে আছেন তারা আমার এই কমিটির মধ্যে জয়েন করেছেন এবং ওনাদের কাছেও আশা করব ওরা আমাদের কমিটি চালাতে যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আর আবার নেক্সট টাইম যাতে করে আবার এই সম্মেলন আমরা অনুষ্ঠিত করতে পারি। আপনার নাম? আমি পরেশ ঘাটি, পুরা ব্যবসা সমিতির যুগ্ম সম্পাদক। 26 জুলাই 2021 সাল, হ্যাঁ, আজকে পুরো হাটতলা ব্যবসা সমিতি বা আরজি পার্টির যে নতুন কমিটি গঠন হলো, হ্যাঁ, খুব ভালো হলো। বা আজ থেকে আরামবাগ থানার প্রতিরোধের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, যেন আগামী দিনে ভালোভাবে চলে। তাদেরকে আমরা বা চতুর্থ, আমার নাম স্বপন বাগ, আরামবাগ থানা প্রতিরোধ বাহিনীর সহসম্পাদক। সম্মেলনটা করা হচ্ছে বা এই যে কমিটিটা গঠন করা হচ্ছে এটার উদ্দেশ্য হচ্ছে সব নিরাপত্তার জন্য। হ্যাঁ, এখানে খুবই ভালো লাগলো বা গ্রামবাসীরও এখানে যাতে উপকার হয় সেই জন্যই আমাদের এই আরজি পার্টি থেকে এটা করা হয়। আপনার নাম? যজ্ঞেশ্বর কুমার, আরামবাগ প্রতিরোধ বাহিনী সহসভাপতি। নিউনোর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।